নন ইনভার্টার কিন্তু আপনারা সুপার কুল পেয়ে যাবেন এনার্জি সেভিং সেজন নন ইনভার্টারে কিন্তু ভীষণ নিয়ে আসছে এনার্জি সেভিং আচ্ছা আর হচ্ছে অটো ক্লিন আছে অটো ড্রাই ক্লিন রয়েছে আর সুপার কুল খুব দুটো নন ইনভার্টার এসিগুলো কিন্তু খুব দ্রুত ঠান্ডা হয়ে যায় তোমার কি সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি দিয়ে দেন যে সারা বাংলাদেশে মাত্র 500 টাকা ডেলিভারি দিয়ে দেব জাস্ট ওয়ান কন্ডিশন একটা কন্ডিশন যদি আপনি ফিলআপ করতে পারেন তাহলে কিন্তু আপনাকে 500 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে দেব আদারওয়াইজ 1200 টাকা ডেলিভারি চার্জ লাগবে ভীষণ এসি তে চলতেছে মানি ব্যাক গ্যারান্টি অফার মানে আপনি এক মাস ফুল এক মাস তিরিশ দিন এসিটা ইউজ করবেন ইউজ করার পরে এমন কোনো কজ দেখাতে পারেন যেগুলো আসলে একটা এসিতে থাকা উচিত না এরকম কোন কজ যদি দেখাতে পারেন আপনি এসি রুবল ভাই দোকানে দিয়ে গিয়ে টাকা ফেরত দিয়ে যাবেন মানি ব্যাক গ্যারান্টি অফার চলতেছে একটা কোম্পানি কতটুকু কনফিডেন্ট থাকলে এই গ্যারান্টিটা এই অফারটা দিতে পারে এই তীব্র তাবদাহের মধ্যে প্রচন্ড তাবদাহ চলতেছে বাংলাদেশ জুড়ে এই তাবদাহের মধ্যে অনেক অসাধু এসি ব্যবসায়ী এসির দাম এত বেশি বাড়াই দিছে যা অকল্পনীয় এক কথায় জুলুম করতেছে এসি ছিল বাষট্টি তেষট্টি হাজার টাকা ওই এসি বিক্রি করতেছে বাহাত্তর তিয়াত্তর হাজার টাকা দশ হাজার টাকায় বাড়াই দিছে প্লাস আবার এই যে বেস্ত্রে যে খরচ যেটা যেটা ছিল বারোশো টাকা সেটাই ওইটা এখন তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা লোকই পাওয়া যাচ্ছে না মানে সব দিক দিয়ে একটা হাকার লাগিয়ে গেছে এই হাহাকারের মধ্যে যাতে একটু স্বস্তি দিয়ে স্বস্তির ভিডিও আজকে আজকে যে হ্যাঁ আজকে এই মধ্যে আজকের ভিডিওটা যারা ক্লিক করছেন তাদের মধ্যে স্বস্তির খবর থাকবে ইনশাআল্লাহ আজকে আমি ভিডিওতে সবগুলো এসেই দেখাবো আমার কাছে প্রায় সবগুলো এসি আছে জাস্ট ওয়াইফাই ইনভার্টার যেগুলো হিটিং গুলি ওগুলো স্টক একটু কম খুব লিমিটেড আছে আজকে তো ওগুলো ভিডিও ওগুলো ভিডিওতে বলবো শুরু করব হচ্ছে আমরা একটনের টনের এসি দিয়ে বিশনের একটনের টনের এসিটা আসলে তারাহুড়োর কারণে ডিসপ্লে দেওয়া হয়ে উঠে নাই

একটা কন্ডিশন এস পাঁচশো টাকায় সারা বাংলাদেশ থেকে ডেলিভারি পেয়ে মাত্র টাকায় দুটো সারা একটু থেকে পাথর যেখান থেকে কেন ঢাকা সিটির মধ্যে হলে বাসা নিশ্চয় পর্যন্ত পাঁচশো টাকা ঢাকা সিটির বারে হলে কুরিয়ার পয়েন্ট পর্যন্ত পাঁচশো টাকা এসে পেয়ে যাবে তবে একটা কন্ডিশন আছে কন্ডিশনটা আমি ভিডিও শেষে দিয়ে বলে দেবো আর এবার আসি আমরা একটা নন ইনভার্টারের ক্ষেত্রে দেখুন অনেকে নন ইনভার্টার এসিও পছন্দ করেন বাজার যাদের একটু কম তাদের ওটার বর্তমান বাজার মূল্য হচ্ছে সাতচল্লিশ হাজার নয়শো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো উনচল্লিশ হাজার আটশো টাকা উনচল্লিশ হাজার উনচল্লিশ হাজার আটশো টাকা নন ইনভার্টার নন ইনভার্টার আর গ্যারান্টি ওয়ারেন্টি বিষয়টা একটু ক্লিয়ার করে দেয় এক যেগুলো নন ইনভার্টার প্রত্যেক বাংলাদেশে প্রায় যতগুলো কোম্পানি আছে এসি কোম্পানি আছে চল্লিশ চল্লিশ বিয়াল্লিশটা সব কোম্পানির গ্যারান্টি ওয়ারেন্টি প্রায় সেম নন ইনভার্টারের গ্যারান্টি হচ্ছে আপনার পাঁচ বছর কম্পেশন গ্যারান্টি স্পেয়ার পাঁচ দুই বছর ফ্রি হোম সার্ভিস এক বছর ক্লিনিং সার্ভিস এক বছর আর একটা কন্ডিশনে মানে যদি একটু ফলো আপ করেন নাইম নিজাম ব্লগ অথবা বিজনেস ওয়াল বিডি এই চ্যানেল দুটো যদি ফলো আপে রাখেন আপনি কিন্তু লাইফ টাইম কিন্তু ক্লিনিং সার্ভিসটা পেয়ে যাবেন ওটা হচ্ছে শীতকালে কোম্পানি একটা ক্যাম্পেইন ছাড়ে ওই ক্যাম্পেইনের আওতায় যদি আপনি থাকেন হ্যাঁ আপনি যদি তখন আপনি এসিটা ক্লিনিং করে নেন সারা বছর সারা বছর মানে আ লাইফ টাইম যতদিন আপনি এসিটা ইউজ করবেন ততদিনই আপনি ফ্রিতে ক্লিনিং করে নিতে পারবেন একটা এসি ক্লিনিং সার্ভিস করে নিতে প্রায় 1200 থেকে 1500 টাকা চার্জ নাই আপনি কিন্তু এই সুবিধাটা ভোগ করতে পারবেন যদি আমরা কিন্তু চ্যানেলে জানাই দেয়া হবে আপনি পরবর্তীতে আছে দ্যাট টোন দ্যাট টোনের এসি আর এসি এসিগুলো আসলে আমি একটু বলে নেই একটু আরেকটু কথা বলে নেই ভিডিও যদি একটু লং হয় এগুলা আসলে আপনার জানার দরকার অবশ্যই আপনাকে এগুলো যে কোনো কোম্পানির এসি কিনেন এগুলো জেনে তারপরে এসিটা কিনবেন এক টন এসি কিনবেন হল রুমের সাইজ যদি একশো থেকে একশো দশ স্কোয়ার ফিট হয় তাহলে কিন্তু এক একটন এসি কিনবেন এর এর বড় বড় হয় মানে আপনার সাইজ এসি ছোট তাহলে এক আপনার ওয়ারেন্টি ছোটেল যে কোনো কোম্পানির হোক এটা কিন্তু লেখা আছে সব কোম্পানির ক্ষেত্রে ওয়ারেন্টি ক্যান্সেল আর দ্বিতীয় হচ্ছে আপনার যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে এসি ব্রাষ্ট হতে পারে ধরেন আপনি একটা ধরুন আমার কথা আমি পঞ্চাশ কেজি ওজন একটা বোঝা নিতে পারবো আমাকে ষাট কেজি দিয়েছেন আমি যখন চলতে যাবো

আর একশো থেকে একশো পর্যন্ত হয় তাহলে কিন্তু আপনি ডেড টন এসে পার্চেস করবেন আর দুই টন হচ্ছে একশো থেকে দুইশো দশ স্কোয়ার ফিট পর্যন্ত হলে কিন্তু আপনি দুই টন এসি পার্চেস করবেন আদারওয়াইজ আপনি যদি দেখেন রুমের সাইজ বড় তাহলে আপনি ডেড টন দুটা কিনতে হবে ঠিক আছে বুঝতে মানে এই পরিমাপ অনুযায়ী এসি কেনার চেষ্টা করবেন এখন আমরা ডেড টন ইনভার্টার মানে সবচেয়ে টপ সেলিং একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা মানে এই মডেলটা এই সাইজটা হ্যাঁ সব সবচেয়ে বেশি বিক্রি হয় এই প্রোডাক্টটা আর দেখেন এই যে খুবই চমৎকার একটা ডিজাইন দিয়ে দিয়েছে শেপটা মানে লুকিংটাও গর্জিয়াস করছে আগে আগেরটা একটু এ ছিল সাদা মাটা ছিল এখন আর একটু গর্জিয়াস গর্জিয়াস বাপ নিয়ে আসছে বিশনে আর এখানে দেখছেন অটো সুইং আছে চারো থেকে আপনার রুমটাকে ঠান্ডা করে ফেলে একদম রুমে কোনায় কোনায় পর্যন্ত বাতাস চলে যাবে ঠান্ডা বাতাস তারপরে সুপার কোয়াইট আছে আপনার এসিটাতে চলবে আপনি বুঝতেই পারবেন না ফ্যান চললে কিন্তু অটো শব্দ হয় এসি চালালে কিন্তু আপনার কোনো শব্দই হবে না অটো রিজিস্টার হবে আপনার রুমের টেম্পারেচার যে টেম্পারেচার সেট করে দিবেন ওই টেম্পারেচার যাওয়ার পরে আপনার কম্প্রেসরটা বন্ধ হয়ে যাবে যখন আবার রুমটা গরম হয়ে যাবে তখন এটা আবার অটো রিজিস্টার অটো এনার্জি সেভিং আপনার বিদ্যুৎ বিল কিন্তু অনেক সেভ করবে সত্তর পার্সেন্ট আপ টু সত্তর পার্সেন্ট বিদ্যুৎ বিল কম আসবে ইনভার্টারে এরপরে হচ্ছে টু সবচেয়ে এখন মানে আলোচিত একটা গ্যাস স্যার এসির ক্ষেত্রে টু এটা অনেক হালকা মানে আগের যে গ্যাস ছিল ওই থেকে এটা কিন্তু অনেক বেটার একটা গ্যাস এটা মানে হালকা গ্যাস এটা মানে খুব দ্রুত ঠান্ডা হয়ে যায় প্লাস মানে এটাতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই কম খুব ভালো মানে স্লিপ মোড রেছে মানে এই গ্যাসটা কিন্তু ইন্টারন্যাশনাল মানে সবগুলো বড় 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 যে কোম্পানিগুলো সবাই এই গ্যাসটা ইউজ করা শুরু করছে মানে একদম

এর পরবর্তীতে হচ্ছে ওয়াইফাই টা কিন্তু না এটা হচ্ছে দুই টন আমি বরাবরের মতো বলে থাকি দুই টনের এসি মসজিদের জন্য বেশি লাগে বা যাদের হল রুম আছে তাদের জন্য দুটন এসি লাগে আপনার দুই টনের এসি যদি কোনো মসজিদ মাদ্রাসার জন্য নিয়ে নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন তাহলে আমি কিন্তু আপনি যদি হোলসেল প্রাইজে দিচ্ছি যারা দশটা আটটা এসি কিনে সেল করে তাদেরকে যে প্রাইজে দেয় আপনি একটা এসি সেই প্রাইজে দিয়ে দিচ্ছি তবে মসজিদের বিষয়টা আলাদা মসজিদের জন্য কেউ যদি আমার যে প্রাইজে কেনা পরে যে প্রোগ্রাম আছে এই মাসে ওই প্রোগ্রামেই আপনাকে দিয়ে দেবে কোনো লাভ নাই এবং ডেলিভারি খরচটা আমার পকেট থেকে যাবে ইনশাল্লাহ মানে ডেলিভারি কোনো খরচ ডেলিভারিও ফ্রি ডেলিভারিও ফ্রি ওইটা মানে ওইটা খরচ মানে শোরুমে যে কস্ট আছে ওই কষ্ট যাবে মানে আপনার আমার যে দামে কেনা হবে ওই দামে আপনাকে দিয়ে দেবো মসজিদের জন্য এটা হলো সারা বছর এই সারা বছর সবসময় সবসময় যখনই এসি পারচেস করবে মসজিদের জন্য হয় অবশ্যই প্রুফ দিতে হবে আমি মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বলবো ভিডিও কলে দেখবো যদি টাকার বাড়ি থেকে হয় আর আশেপাশে হলে আমি চেষ্টা করে মসজিদে দেখছি ইনশাল্লাহ যে প্রুফ করে তারপরে আমি কিন্তু একদম পাইছে দিয়ে দেবো আপনাকে এটা হচ্ছে নন ইনভার্টার দুই তো নন ইনভার্টার কিন্তু আপনারা সুপার কুল পেয়ে যাবেন এনার্জি সেভিং সেজন নন ইনভার্টারে কিন্তু বিশন নিয়ারছে এনার্জি সেভিং আচ্ছা আর আছে অটো ক্লিন নিউ আছে অটো ড্রাই ক্লিন রয়েছে আর সুপার কুল খুব দুটো নন ইনভার্টার এসে গুলো কিন্তু খুব দ্রুত ঠান্ডা হয়ে যায় একবারে দ্রুত মানে ছাড়া সাথে সাথে রুমটা ঠান্ডা হয়ে যাবে এটা হচ্ছে দুটো নন ইনভার্টারে বর্তমান বাজার মূল্য হচ্ছে 75900 টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র 63000 টাকায় কমপ্লিট প্যাকেজ একদম সহকারে ঠিক আছে এর পরবর্তীতে হচ্ছে টন ইনভার্টার এটা এটা কিন্তু কিন্তু একদম টন যারা খোঁজ নিয়ে দেখেন আচ্ছা কোনো কোম্পানিতে নাই এবং ভীষণের কোন সরমেই নেই এটার যে লুকটা প্রিমিয়াম লুক দিয়েছে ইনভার্টারটা মানে দুটো নন ইনভার্টার আপনি অন্যান্য কোম্পানি হতে পারেন একবারে যেতগুলো কোম্পানি আছে দুটো টন ইনভার্টার এসে কোথাও নেই তারপরে আমরা কিন্তু অনেক কষ্ট করে আপনাদের জন্য নিয়ে আসছি এবং প্রাইস প্রাইসটাও কিন্তু আমি বাড়াই দিচ্ছি না যে প্রাইস মানে কম রিজনেবল প্রাইস এভারেজ ডিসকাউন্ট দিয়ে দেবো অনেকে চিন্তা করে এটা তো নাই আমি একটু সুযোগ কাজে লাগাই আমি একটু দাম বাড়াই দিই দুইটা আমার কাছে কিন্তু ওটা নেই আমার কাছে যে কয়টা আছে যে মানে যে যতক্ষণ পর্যন্ত আমি দিতে পারবো ভিডিওতে যে প্রাইস বলবো ওই প্রাইসে দিতে পারবো ব্যাটারে বর্তমান বাদাম হচ্ছে বিরাশি টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র আটষট্টি টাকা আমি যদি চাইতাম এটা যদি আরো তিন চার হাজার টাকা বাড়ায় বিক্রি করতে অবশ্যই পারতাম কারণ এটা কোথাও নাই কারো কাছে নেই এটা সত্য কথা কোথাও নাই ইনভার্টার এসে কোনো কোম্পানির নেই টন আচ্ছা মানে একদম শর্ট মানে যে মানে দুই টন ইনভার্টারটা হয়তো সব কোম্পানি একটু কম করছিল এটা যেহেতু স্লো আইটেম স্টকটা আগেই শেষ হয়ে গেছে অতিরিক্ত গত তাপ আবার হওয়ার কারণে আচ্ছা তাহলে তাহলে তো বলতেছি ভিউয়ারদেরকে একটা কথা বলবো যেটা যে মানে অস্থির এসি যে অস্থির বাজারে অস্থির খবর যে মোটামুটি আপনার প্রাইসটা বাড়ান নাই এটা আপনার অন্য অন্য ভিডিও দেখলেও কিন্তু তারা বুঝতে পারবে অবশ্যই বুঝতে ঠিক আছে তো আপনার আমরা আজকে জানলাম হচ্ছে হলো কি কি এক টন দেড় টন দেড় টন দুই টন তাছাড়া যদি ইন্ডাস্ট্রিয়াল যে এসি গুলো আছে চার টন পাঁচ টন ওগুলো আমাদের স্টকে অ্যাভেলেবল আছে জাস্ট দুই দিন সময় দিন আমরা ওই এসি গুলো দিতে পারবো যদি কোনো অফিস আদালত বা মসজিদের জন্য লাগে অবশ্যই স্ক্রিনে আমরা যোগাযোগ করব